সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়ার পর এবার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো আইনমন্ত্রী। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শুরুতেই আইনমন্ত্রী জানান, সর্বোচ্চ আদালতের এ রায়ের প্রতি শ্রদ্ধাশীল সরকার। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকলে বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় হতো দাবি করে মন্ত্রী বলেন, বর্তমান জুডিশিয়াল কাউন্সিল অস্বচ্ছ ও নাজুক। যে রায় দিয়েছেন সে রায়ের সাথে আমাদের দ্বিমত থাকলেও রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা গণতন্ত্রকে সুদৃঢ় করার, গণতন্ত্রের মৌলিক মন্ত্র চেক অ্যান্ড ব্যালেন্স পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্দেশ্যে ষোড়শ সংশোধনী পাশ করি। একজন সিটিং জাজ আছেন, তার ব্যাপারে তিনি সকল তার বিচারপতি ব্রাদারদেরকে তিনি কিন্তু হেফাজতের লিফলেট বিতরণ করেছিলেন বলে অভিযোগ এসছে, আপনারা খবরের কাগজে ছাপিয়েছিলেন। সেই থেকে কিন্তু আমার প্রাপ্ত তথ্য। তো সেটার পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বসেছিল এবং এত কিছু তথ্য দিয়ে পরেও আমরা ঠিক বলতে পারি না, আমি অন্তত পক্ষে পারি না যে কিভাবে কি প্রক্রিয়ায় উনি অ্যাকুইটেড হয়েছিলেন। এ রায়ে সংসদকে হেয় করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে আপত্তিকর ও অপ্রাসঙ্গিক বক্তব্য প্রত্যাহারের উদ্যোগ নেবে সরকার। দুই বিভাগের মধ্যে ক্ষমতা লড়াই চলছে না দাবি করে আইনমন্ত্রী জানান, এ রায়কে আইনিভাবে মোকাবেলা করা হবে। সংসদ বিচার বিভাগের সাথে কোনো পাওয়ার কন্টেস্টে অবতীর্ণ হয় নাই, বরঞ্চ বিচার বিভাগের স্বাধীনতাকে সুদৃঢ় করার প্রচেষ্টাই করেছে। কথা যেটা এই মামলার ফ্যাক্ট ইন ইস্যুর সাথে একদমই সম্পর্কিত না, সেরকম বক্তব্য দিয়েছেন। তিনি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন এবং এই প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেছেন। আমি মনে করি এই সকল রাজনৈতিক প্রশ্ন আদালত কর্তৃক বিচার্য বিষয় হতে পারে না। প্রতি রায়ে যেসব আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক বক্তব্য আছে সেগুলো এক্সপাঞ্জ করার উদ্যোগ আমরা নিব। আমরা তাই এই বক্তব্যে দুঃখিত। তিনি রায়ের আরেক জায়গায় উল্লেখ করেছেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয় নাই। আমি তার এই বক্তব্যে মর্মাহিত। তোভাবেই মোকাবিলা করব। আমাদের এমন কোনো অভিপ্রায় নাই যে এইটাকে রাজনৈতিকভাবে আপনার মোকাবেলা করার। যদিও ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান আইনমন্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।